আসসালামু আলাইকুম, কাহিনী কি জানেন, কেমন আছেন? কাহিনী বলার আগে সেটা হচ্ছে, কেবল 10:40 হয়েছে, তো এই মুহূর্তে আসছি আসলে আজকে একটু বাজার সাজার করবো। তো দেখলাম হারাতে তো বাহিরে সব কিছু পাওয়া যায়, পান্ডাতে ঢুকতে চেয়েছিলাম, পান্ডাতে লম্বা লাইন, বিশাল লাইন বাহিরে, পাঁচজন পাঁচজন করে ঢুকাচ্ছে। তো এরপর নেক্সট তো যাবো, দেখি কি অবস্থা। তো কিছু কাঁচা বাজার লাগবে, আসছি বাহিরে হারাতে আসছি, কিছু কাঁচা কাঁচা বাজার করবো। অবস্থা দেখে আমি টাস্কি টাস্কি বলতে, পেঁয়াজের দাম হয়েছে 8 রিয়াল, মানে খোলা বাইরে যেখানে 8 রিয়াল। তারপর মানুষের কি ভিড়, মানে নেয়ার জন্য কি যে ভিড়, মানে সত্যিকার অর্থে যে একটা মনে হচ্ছে যে রাত চলতেছে। রমজানের আগে যখন ইফতারের আগে, রমজানে যখন ইফতারের আগে আপনার বিভিন্ন জিনিস নিয়ে, মানে একটু মানুষ আমরা তাড়াহুড়ো করি না, ওইরকম একটা অবস্থা মানে সৃষ্টি হয়েছে, হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। তো যারা যারা যুক্ত হচ্ছেন থাকেন, দেখেন কি একটা অবস্থা, এগুলো দেখার দরকার আছে মাঝে মধ্যে। চলো দেখি কোনটা কি দামে বিক্রি করতেছে, আমি কি অবস্থা একটু দেখে ঘুরে আসি। ওকে, দু তিন এলে মরিচ দেন তো, আর একটা দু তিন জেলার নাই, দু তিন জেল না হলে কত মরিচ দেন, আর হ্যাঁ ধনিয়া পাতা দেন একটা। আপনি আপনি গ্লাভস টাস পরেন না কেন ভাই? আপনি যে বিভিন্ন টাকা ঢুকে দিবেন না, তো টাকা থেকে তো হইতে পারে, সমস্যা তো আপনার হবে। হ্যাঁ আপনি হাজার হাজার জন থেকে টাকা নিচ্ছেন না? হ্যাঁ কই আমার ইয়ে কই একটা ধনিয়া পাতা দিয়ে আপনার গ্লাভস পরেন, আর আপনারা গ্লাভস পরেন, যাদের টাকা ঢুকে করতেছেন গ্লাভস পরেন। কত করে ভাই কিলো? 4 রিয়াল কিলো, ঠিক আছে, কিন্তু আপনি টাকাটুকু নিতে সব গ্লাস পড়েন না কেন, মাস্ক পড়েন না কেন, কেন পড়েন না? কবে মানে অসুস্থ হয়ে গেলে, এই যে এত কষ্ট করে এখানে দোকান দিয়েছেন কার জন্য, ফ্যামিলির জন্য না, অসুস্থ হলে কি করবেন? পরে গান দিতাম কেমন আছেন? হ্যাঁ সবার দিকে তো তাকাই মাঝে মধ্যে, আচ্ছা আলহামদুলিল্লাহ। Yeah.
এটা দুই কিলো, এই দুই কিলো, মাছ চাট দেওয়ার পরে চিনি যান কেমনে কেমনে ছিলেন ঠিক আছে ভালো থাকেন সমস্যা সমস্যা আছে সেটা হচ্ছে মাছ থাকার পর মানে চেনা যায় কণ্ঠ চিনে যায় অনেকে হ্যাঁ কণ্ঠ চিনে যাচ্ছে একটা বিপদ আছে একটা বিপদ আছে আরো দুটো জিনিস অ্যাড করতে পারতেন মার্কস আর গ্লাভস তো রাখতে পারতেন আছে গ্লাভস আছে আপনিও পরেন আপনিও পরেন টাকা টুকা যখন দেন না তখন সমস্যাটা আপনার কথা বলছেন না আপনিও পরেন কারণ আপনি 100 জন থেকে টাকা নিচ্ছেন ও আমি কি জানি দেখাতে চাচ্ছিলাম আচ্ছা তো যে কথা বলছিলাম আর কি সেটা হচ্ছে যারা মানে অবস্থা এই যে হাজার হাজার জন থেকে টাকা ঢুকা নিচ্ছে মনে করেন কোনো তাদের কোনো সমস্যা নেই হ্যাঁ অনেকে গ্লাভস ছাড়া মাস্ক ছাড়া বসছে এই অবস্থা আর দেখেন বাজার করে মানুষ কীভাবে যাচ্ছে কণ্ঠ বলে চেনা যায় হ্যাঁ আজকাল কণ্ঠ চেনা যায় এক বিপদ আছে এখন আসি ওই কি বলে এটা নাকি টেনশন গলি বুঝছেন টেনশন গলিতে দেখি টেনশন গলিতে মানুষ অবস্থা দেখি কি নিয়ে টেনশন আছে দেখি শাকের দোকানের ভিড় আল্লাহ আল্লাহ আমি কই শাকের দোকানের ভিড় কিলো 8 টাকা ভালো কিলো 8 টাকা ওকে হচ্ছে মাছের দোকান গোল ছড়া কত করে ভাই লন ভাই নারিয়েল রাখবো নারিয়েল রাখবেন কিলো নারিয়েল তাই কম কত রাখবেন দশ কিলো বেশি নারিয়েল রাখবেন আপনি
কিছু ইউজ করেন না কেন? ভয় নাই না? ভয় নাই করোনা টোনা আপনার কাছে? টাকা যে নেন টাকা নেন না আপনি নাকি? তো 100 রন থেকে টাকা নিতেছেন না, সমস্যা তো আপনার হচ্ছে। দেন ভালো দেখে দেন, ভালো দেখে দেন। পেঁয়াজ কত করে ভাই? 8 টাকা। বলেন যে আমার যদি রোগ হয় আমার ফ্যামিলি কে তুমি চালাবা? কি কি চাল না ভাই, খারাপ দিকে দিয়ে দিচ্ছি সব ভাই, নিচে তো খারাপ দিকে আমি আচ্ছা দিচ্ছি না। ওকে ভালো থাকে না, রাখবা রাখবা। কি বুঝলেন? বুঝতে পারছি এই হলো অবস্থা, এদের দূরত্ব দেখেন, দূরত্ব বজায় রাখতেছে।